আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আজকের বিটিএন নিউজে আমি পূজা আপনাদের স্বাগত জানাচ্ছি। যাব বিস্তারিত খবরে, তার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনামগুলি। পাথারকান্দিতে এনকাউন্টার, পুলিশের গুলিতে আহত কুখ্যাত অপরাধী শরীফুল হোসেন। গ্রামরক্ষী বাহিনী আইনের পুনর্বাস্তবায়ন জরুরি, 73তম প্রতিষ্ঠা দিবস ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর মেডিকেল কলেজের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। বার্মিজ সুপারি কয়লা পাচার বন্ধে বরাকের তিন জেলায় প্রশাসনিক বৈঠক দুই মন্ত্রীর। হাইলাকান্দি চন্দ্রপুরে 490 বস্তা বার্মিজ সুপারি জব্দ। করোনা সংক্রমণ নিম্নমুখী, মেডিকেলে 3 করোনা রোগীর মৃত্যু সহ কাছাড়ে আক্রান্ত 94 জন। এবারে বিস্তারিত খবর। করিমগঞ্জ জেলায় ফের এনকাউন্টার, পাথারকান্দিতে পুলিশের গুলিতে আহত কুখ্যাত অপরাধী শরীফুল হোসেন। পাথারকান্দি এলাকার খিলারবন্ধে পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত কুখ্যাত অপরাধী শরীফুল হোসেন ওরফে ময়না মিয়া শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। এ নিয়ে বিস্তারিত তুলে ধরে পুলিশ সুপার জানান, হরিবুল বাহার নামক এক ব্যক্তির উপর গুলি চালানোর ঘটনায় তার পরিবারের সদস্যরা মামলা দায়ের করেন পাথারকান্দি থানায়। এই ঘটনার তদন্তে নেমে লক্ষ্মীপুরের মাসুম আহমেদ নামের এক যুবককে বদরপুর থেকে গ্রেফতার করে পুলিশ। এরই সূত্র ধরে গিয়াসউদ্দিন, রহিমউদ্দিন ও শরীফুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার বলেন, হরিবুল বাহারকে হত্যা করতে লক্ষ্মীপুরের গিয়াসউদ্দিন সুপারি দেয় রহিমউদ্দিন ও শরীফুলকে। শরীফুল হোসেন পাথারকান্দি এলাকার কুখ্যাত অপরাধী, তার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। শুক্রবার শরীফুলের বন্দুক উদ্ধার করতে তাকে নিয়ে তার বাড়িতে হানা দেয় পুলিশ। রাতের অন্ধকারে সুযোগে বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করে সে, তখনই তার পায়ে গুলি করে পুলিশ। বর্তমানে করিমগঞ্জ হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানান পুলিশ সুপার। আমার করিমগঞ্জ জেলার পাথারকান্দি অঞ্চলত যোৱা 22 জানুয়ারীত এটা ফায়ারিং ইনসিডেন্ট রিপোর্ট হয়েছিল, যত হবিবুল বাহার এলিয়াস মিনু নামৰ মানুহ এজনৰ আপোনাৰ কোনো অচিনাক্ত ব্যক্তিয়ে গুলি চালনা কৰিছিলে, যার ফলস্বরূপে মানুষজন ইনজিউর্ড হয়েছিল আর তেখেতক শিলচর মেডিকেল রেফার করা হয়েছিল। আর তার এই ঘটনার পিছতে পরিয়ালর মানুষে এখন এফআইআর দিয়েছিল পাথারকান্দি থানা, যার ভিত্তিতে পাথারকান্দি থানা 27/22 আন্ডার সেকশন 326/307/34 রেড উইথ সেকশন 27 আর্মস অ্যাক্ট একটা কেস রেজিস্টার হয়েছিল। আর কেসটো সেই ধরনের আমি ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল। আর এইটা একটা যথেষ্ট ডাঙর ঘটনা আসলে, কারণ এনেকে প্রায় গধূলি সময়তে অচিনাক্ত ব্যক্তি আসে কারবার উপর ফায়ারিং করা, এনেকা ধরনের ঘটনাটা একটা আমি যথেষ্ট গুরুত্ব দিই এনেকা ধরনের ঘটনা। তো ইনভেস্টিগেশন করে আমি যাকালি গোটেই ইনভেস্টিগেশনটা অলমোস্ট কমপ্লিট হল। আমার আয়ো জ্যোতিষনাথে গোটেই কেসটা ভালকে তদন্ত করে প্রথমতে মাসুম আহমেদ নামর ব্যক্তি এজন লক্ষ্মীপুরের মাসুম আহমেদ তাক মানে করায়ত্ত করলে বদরপুর 25 তারিখে করায়ত্ত করলে, আর ফার্দার ইন্টারোগেশন করে আর তিনজন মানুষ আমি যাকালি করায়ত্ত করলো, গিয়াসউদ্দিন, রহিমউদ্দিন আর শরীফুল হোসেন। তো এই গোটেকজনক ইন্টারোগেট করে যোন ঘটনা আমি গম পালো যে গিয়াসউদ্দিন নামর যোনজন মানুষ লক্ষ্মীপুরের নিবাসী, এই যোনজন ভিক্টিম হবিবুল বাহারর কিবা ধরনের একটা শত্রুতা আছে, সেইটার কারণে এই বাকি তিনজন মানুষক এই মানুষজনক মারিবলে মানে কি সুপারি কিলিং টাইপত একটা মানে ঘটনা প্ল্যান করেছিল। 11:12 বজাত আমার পাথারকান্দি ওসি আর আয়ো জ্যোতিষনাথ একটা অপারেশন প্ল্যান করলে আর এই 21 জনক লই গেল। ঘর আছে কিলুরগঞ্জ,
কিলুর বন পাথার খান্দি তাক লৈ গৈ কলে ঘরের ওসরতে যখন পথার আছে তাতে লুকুয়ায় রাখা বলে একিউজ করে মানে দেখায় লিড করে লৈ গৈ আছিল। গ্রামরক্ষী বাহিনী আইন সংস্কারে বিধানমণ্ডল গঠনের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। পুলিশের চোখে রিক্সা চালকের সম্মান মুখ্যমন্ত্রীর চেয়েও বেশি হওয়া চায়। অপরাধীদের বেলায় শূন্য সহনশীল নীতিতে বিশ্বাসী আমার সরকার, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। গ্রাহকদের নিয়ে চরম হয়রানির অভিযোগ উঠল আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক ভৈরবনগর শাখায়। নিত্যদিন যান্ত্রিক সমস্যায় কর্তব্যরতদের কর্মে গাফিলতিতে আর্থিক প্রতিষ্ঠানে চরম হয়রানির মুখে পড়তে হয় গ্রাহকদের। দিনের পর দিনের সমস্যা বেড়ে চলছে ব্যাংকে। বিগত কয়েক বছর থেকে এ সমস্যা নিয়ে চরম অসুবিধার মধ্যে আছেন এলাকার মানুষ। এ নিয়ে এলাকার মানুষ ব্যাংক কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েও কোনো সাড়া মেলেনি। এমনকি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির স্বেচ্ছাসেবী সংগঠন ও জিপি সভাপতি এসব সমস্যা সমাধানে এগিয়ে এসেও ব্যর্থ হয়েছেন। ভৈরবনগর জিপির বিভিন্ন গ্রাম থেকে মানুষেরা এ গ্রামীণ ব্যাংকে আসেন। শুক্রবার সাংবাদিকদের কাছে ব্যাংকে আসা গ্রাহকেরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানের আর্জি রেখে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সরু গালিগালাজ এটাও কব নিব। যাকালি মই একদিন মই মুখ্যমন্ত্রী হওয়ার পর লক্ষ্য করে আসো যে মূরে যেতিয়া গাড়ি যায় আগত যদি কিবা এখন রিক্সা পড়ে ঠেলা পড়ে বাইক পড়ে পুলিশজনে সিধাই লাঠিটা উলিয়াই লয়। আরে সিটো কোনো দোষ করা নাই, মাত্র মুখ্যমন্ত্রীর গাড়িখনের আগত এক্সিডেন্টলি তাতে লাগিলে গৈ সিওটো নাজানে যে চিফ মিনিষ্টার এই সময়তে ঘরের পর উলাব। গতি আমার থানার যাক এস আই থাকে, আমার থানার যাক ট্রেফিক থাকে, লাঠি লৈ মানুহবিলাকক রাস্তার পর গুছাই দিয়ে। আরে বাবা, মুখ্যমন্ত্রী দুই মিনিট রখি যাব, থানার মানুষে রিক্সাওয়ালাজনক কিয় মারিব? সিটো কষ্ট করেহে উপার্জন করে আছে, সিটো তার গাতো সিটো অপরাধী নহয়। অর্থাৎ নিরীহ মানুষের আগত লাঠিটো উলাই লওয়ার যেটা স্বভাব, সেই স্বভাবটা লাহে 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 আমি কমাই দিব লাগিব। কারণ সেই মানুষজনে সি রিক্সা চলায়, সি শ্রম করে, সি মুখ্যমন্ত্রীজনতক তার সম্মান বেশি। সি ঠেলা চলায়, সি ঠেলা সি কপালের ঘাম মাটিত পেলায় কাম করেছে, ঘরত লড়া ছালীক ঠেলা চলা টকার লড়া ছালীক পড়াইছে, পুলিশের চকুত তার সম্মান মুখ্যমন্ত্রীতক বেশি হব লাগিব। আর যেতিয়া অপরাধীক দেখা পাও তেতিয়া পুলিশের কাম কি কব লাগে? কৃষ্ণই যেনেকে সুদর্শন চক্র তুরত এড়ি দিয়ে তেনেকে সুদর্শন চক্র উলাই যাব লাগে, তাত কোনো বাধা দিয়া কোনো কথা নাই। অর্থাৎ নিরীহজনের লগত আর অপরাধীর লগত যি করিব লাগে তাকে করিব লাগে, আইনের মাজত থাকি যেনেকে যি করিব লাগে সব করিব লাগে। অপরাধীর লগত আমাক জিরো টলারেন্স, কিন্তু নিরীহজনের লগত মই এটা সরু উদাহরণ দিছো। কালি মই গুৱাহাটী ট্রেফিক পুলিশের আমার এসিস্টেন্ট কমিশনার পুলিশজনক মাতি আনি কৈছো যে বাবা হুলস্থুল নকৰিবি, মোর গাড়িখন দুই মিনিট রখিব, কারণ মই তো এক ঘন্টা আগতে উলাই যাব কিবা প্রোগ্রামত গলে, গতি দুই মিনিট রখি লাহেকৈ উলাই যাব, তাত কি প্রবলেম আছে? লাঠা লাঠি ঢলা ঢলি এইবিলাক মানে পুলিশের মাইন্ডসেটত আছে যে দুখিয়া মানুষের কারণে আইন নাই, দুখিয়া মানুষক গালি গালাজ করব পাৰি। এই যেটো মানসিকতা, এই মানসিকতা পরিবর্তন হব লাগে, পুলিশের হব লাগে, অপরাধী দেখিলে যি করিব লাগে তাক করিব লাগে। শিলচর মেডিকেল কলেজের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, গুরুতর আহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন। দুবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলো এক যুবক। হাইলাকান্দি জেলার লক্ষীরবন্দ এলাকার যুবক হুসেন আহমেদ তিন দিন আগে বাড়িতে আত্মহত্যার জন্য বিষ খায়। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকেরা তাকে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। এদিকে কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে যেতে চাইলে মেডিকেল কর্তৃপক্ষ তাদের জানান আত্মহত্যার ঘটনার জন্য পুলিশের অনুমতি নিয়ে যেতে হবে। আর এ কথা জানতে পেরে শুক্রবার রাত ১১টা নাগাদ সুযোগ বুঝে আত্মহত্যার জন্য মেডিকেলের চারতলা থেকে ঝাঁপ দেয় হুসেন আহমেদ। এতে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায় বর্তমান মেডিকেলেই সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হুসেন আহমেদ। আরে ভাই, কে ডিউটি বই রয়েছে তোমার সাইয়ের পেছনে? আপনার এই ডিউটিতে রাখি আহে বান সারিয়া গ্রিলোর সিভিটি যে বাড়ি আই অনুভব করছে। হ্যাঁ, আপনারা কই যেতে আপনারা দেখতে নিতে পারতেন না, আমার এখানে বাইর করলাম।
আমি তো কইছি আমি দেখমু আমি দেখমু তারে আপনারা আমারে ঠেলায়ে বাকরছে না আউট আউট কইয়া হ্যাঁ আমার বাড়ি হইলো হাইলাকান্দি আমার ছোট ভাই হুসাইন আহমেদ তারে আমি গত দুই দিন আগে আনিয়া শিলচর হসপিটালে এডমিট ফসলাম এডমিট ফসলাম ও অবস্থায় হে একটা কারণে অসুস্থ হয়েছিল যার কারণে তারা আনি অন্য এডমিট ফলাম এডমিট করার পরে তারা মানে আইসিউতে এডমিশন দিছে আইসিউতে এডমিশন দিয়া একদিন এক রাত থাকার পরে হে পুরা সুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার পরে মানে যে অসুস্থ আসলো হে এবং আমি আমরা দুবাই মিলিয়া সারে কইছি বলে স্যার আমরা তো সুস্থ হয়ে গেছি বর্তমানে আমরা যদি অসুস্থ ওষুধ দিয়া যদি আমরা সারা যায় তে আমরা ছুটি দিলাই আমরা যেতাম গিয়া তখন সারে কইছেন তোমার এইরকম সারা যেত নাই তোমার আইনের আওতায় আনিয়া এরপরে তোমার সারতে লাগবো বলে আইনের আওতায় কিতা বলে যে পুলিশের মানুষ আইব আইয়া তোমার জিজ্ঞাসাবাদ করবো করিয়া তোমার সারবো তখন আমার ছোট ভাইটায় ডরাই দিছি ডরাইতে গিয়া দৌড়াইতে গিয়া হে চাইছে বাঘ তো তখন আমি দৌড়ছি দৌড়িয়া কইছে তারে বান লাগাও তারে বান লাগাও তারা হাতে ভাবে বান লাগাইছে লাগাই আনলে তারা তারে বেডে শুয়ে রাখছে রাখি আনলে আমার কইছে তুমি যাও গিয়া তুমি যাও গিয়ে আমি তখন বাইরে গেছি গিয়া তখন আমি বাইরে গিয়ে রাত্রে আটটা আনুমানিক সাড়ে আটটা আটটা এই সময় আমি তার লগে খানি লইয়া গেছি যাওয়ার পরে হে খাইতো নাই তখন তার মনে একটা বুঝ পাইছে খুব টেনশন আইছে তারা যে বয় দেখাইছে যে আইনের মানুষ আইব তোমালে তখন তারা খুব ডরাইছে সাইডতলার থেকে পড়ছে সাইডতলা উপরে তা গিয়া গ্রিল কুলিয়া বান চান কুলিয়া হে পড়ছে নিচে সাড়ে এগারোটার মতো হইব তখন আমি আসলাম রাস্তা আমার তারা আউট করে দিয়েছে আমি যখন আমার আউট করে আউট করছে যারা ডিউটিতে আছে ডিউটিতে আছে যারা কত তারিখ গতকালকে গতকালকে রাত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে দল সংগঠন ও শিল্পপতিদের মতামত জানতে বরাকের তিন জেলায় প্রশাসনিক বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী যোগেন মোহন ও বিমল বরা। বার্মিজ সুপারি ও কয়লা পাচার বন্ধে নতুন এসওপি তৈরির লক্ষ্যে বরাক সফরে রাজ্যের দুই মন্ত্রী যোগেন মোহন ও বিমল বরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দল সংগঠন ও শিল্পপতি সহ ব্যবসায়িকদের মতামত জানতে দুই মন্ত্রী বরাকের তিন জেলায় প্রশাসনিক স্তরে পৃথক পৃথকভাবে বৈঠকে মিলিত হন। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় বৈঠক শেষে আজ শিলচর জেলাশাসকের কার্যালয়ে জেলার ব্যবসায়ী সহ দল সংগঠনের কর্মকর্তাদের এক বৈঠকে মিলিত হন মন্ত্রীদ্বয়। বার্মিজ সুপারি পাচার রোধে মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক এসওপি তৈরির ক্ষেত্রে বরাকের জনতার মতামত জানতে মন্ত্রী যোগেন মোহন ও বিমল বরার এই বৈঠক। আজকের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার রমনদীপ কর, সাংসদ রাজদীপ রায়, কাছাড়ের প্রতিটি বিধানসভার সদস্য ও বিভাগীয় আধিকারিকরা। এদিকে কাছাড় জেলার বৈঠক শেষে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হন দুই মন্ত্রী যোগেন ও বিমল। তিন জেলার বৈঠকে উত্থাপিত প্রস্তাব ও মতামতের প্রতিবেদন দাখিল করবেন দুই মন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তৈরি করা হবে নতুন এসওপি। তিনিখন জিলা কাছাড়, হাইলাকান্দি আৰু করিমগঞ্জ, এই তিনিখন জিলার মূল অর্থনীতি বিশেষভাবে আমার যা ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিগুলোর যথেষ্ট নির্ভর করে আর ইয়াতে বহু খেতিয়ক এনে আছে যখন তামোল খেতি করে সেই উৎপাদিত কৃষি সামগ্রী সমূহ আর ইয়াতে থাকা যা বাগিচা, ইটা ভাটা আৰু স্টিল তথা সিমেন্ট ইন্ডাস্ট্রিকেইটা সম্পূর্ণরূপে ইন্ধনের বাবে নির্ভর করবলগা হয় কয়লার উপর। কিন্তু যাওয়া দিনবিল কয়লার বিভিন্ন ধরনের চোরাং বেহার পরিপ্রেক্ষিত এই সরবরাহ বন্ধ করে রখা হয়েছিল আর এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমার সন্মানীয় জনপ্রতিনিধিসকলে অবগত করেছিল বিধানসভার মজিয়াতো যাতে ভবিষ্যতের দিনত বরাক উপত্যকাত থাকা ইন্ডাস্ট্রি সমূহ সাফার করবলগা নহয় আর কৃষিজাত যে সামগ্রী বিশেষভাবে তামোলের ক্ষেত্রে তাতে কোনো ধরনের প্রত্যাহ্বানের সম্মুখীন কৃষকসকলে হবলগা নহয় এই সম্পর্কে একটা নীতি নিয়মের মাজে যাতে কেনে ধরনের চলাই লই যাব পৰা যায় বিধিসম্মতভাবে এই ক্ষেত্রে আহ্বান জানাইছিল। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আমার মাননীয় যোগেন মোহন ডাঙরিয়া আর মোক বরাকর এই উদ্যোগকেটার জড়িত ব্যক্তিসকলের আলাপ আলোচনা করবলে কৈছিলে, বিভিন্ন রাজনৈতিক দল সমূহের মতামত গ্রহণ করবলে কৈছিলে।
कृषक उत्पादन करे आरो तेहलोक तार जरिए लाभान्वित हो अर्थनैतिक शक्तिशाली है कृषक आय दुगुण हर कारण प्रधानमंत्री नरेन्द्र मोदी डांगरिया विभिन्न धरण आँचनि ग्रहण कर प्रधानमंत्री कृषि सिंचाई योजना फसल बीमा योजनार आरम्भ कर बहु एने आसे जल जीवन मिशन किंतु बहु एने आमदानीकृत सुपारी बार्मार पर गोटे व्यवसाय तो खेलमेली कर पेल जार कारण आम ইয়াৰ স্থানীয় যিস কৃষক কৃষকসকলৰ উৎপাদিত সামগ্ৰীৰ মূল্য কমে আৰু বিভিন্ন ধৰণৰ এটা বাতাৱৰণ সৃষ্টি হয় যি সামাজিক পৰিৱেশ বিনষ্ট কৰে গতিকে এই ক্ষেত্ৰত আমাৰ স্থানীয় কৃষকসকল যাতে কোনো সমস্যাৰ সন্মুখীন হ'বলগা নহয় এই সম্পৰ্কত ৰাইজে পৰামৰ্শ দিছে এই পৰামৰ্শসমূহ আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া হাতত দাখিল কৰিম আৰু হাইলাকান্দিৰ চন্দ্ৰপুৰ এলেকা থেকে 490 বস্তাৰ বাৰ্মিজ সুপাৰি জব্দ কৰিলো পুলিচ बार्मी सुपारिर बिरुद्धे हाइलाकान्दि पुलिसेर अभियान अब्याहत रयेछे गोपन सूत्रेर भित्तिते शुक्रवार राते हाइलाकान्दि लाला बाजारेर चंद्रपुर एलाकाय थाका एकटी बार्मी सुपारिर गोदामे हाना देय लाला पुलिस गोदामे अभियान चालिये अवैधभावे मजूद राखा 490 बस्ता बार्मी सुपारि जब्द करे पुलिस सील करा हय गोदामटिके तबे गोदामेर सत्ताधिकारी कमरुल इस्लाम मजुमदार के धरते पारेनि पुलिस तबे कमरुलेर बिरुद्धे एक मामला रुजु करे तदंत शुरू करेछे पुलिस जब्द करा सुपारिर बाजार मूल्य कयेक लक्ष टाका होबे बोले जाना गेछे सकाले मय आरो सहस्ताब आमार लाला थानार पर एटा चंद्रपुर किन्तु लालाते आछे बेसि दूर नहय पर एई चंद्रपुरत एटा गोडाउन তাতে সাসপেক্টেড বার্মিজ সুপারি থকাত আমি গৈ সিজ করিলো কাউন্টিং করার পিছত টোটেল 490টা বস্তা পালো তারপর এই হিসাবে মেট্রোলজি ডিপার্টমেন্টক মতা হল মেট্রোলজি ডিপার্টমেন্টক লৈ আমি ওয়েট করিলো তো ওয়েট করার পিছত আমি সিজ করিলো এজ পার সিজার লিস্ট এই জিটি রেফারেন্সত সিজ করা হয়েছে আমার লালা থানা গতিকে পিছত গম পালোঁ যে সেই গোডাউনৰ মালিকটোৰ নাম হ'ল কমৰুল ইছলাম মজুমদাৰ তেখেতৰ ঘৰ ভৱানীপুৰ কিন্তু গোডাউনটো আছে আমাৰ ইয়াত চন্দ্ৰপুৰত তাৰপিছত তেখেতক কমৰুল ইছলাম মজুমদাৰক 91 CRPC নটিচ দিয়া হৈছে তেখেতক ডকুমেণ্টছ এই ৰিগাৰ্ডিঙৰ গোডাউনৰ যিমান যি চাছপেক্টেড বাৰ্মি চুপাৰি যি আছে এই এই ৰিগাৰ্ডিঙত মানে তেখেতক ডকুমেণ্টছ প্ৰভাইড কৰিব দিছোঁ আৰু যদি ডকুমেণ্টছটো ভেৰিফাই কৰাৰ পিছত যদি কিবা খেলিমেলি আছে তেতিয়াহ'লে এজ পাৰ ল' আমি কেছ এটা ল'ম কাছাৰ জিলাত কৰোনা সংক্ৰমণ অব্যাহত শনিবাৰ আক্ৰান্ত 94 কাছাড় জেলায় করোনা সংক্রমণ অব্যাহত শুক্রবার জেলায় 147 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর শনিবার নতুন করে পজিটিভ হয়েছেন 94 জন এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 80 জনের এবং আরটিপিসিআর পদ্ধতিতে 14 জনের করোনা সংক্রমণ ধরা পড়ে এদিন জেলায় 1383 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় পজিটিভ ধরা পড়ে 80 জনের 357 জনের আরটিপিসিআর করা হলে 14 জনের পজিটিভ ধরা পড়ে জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা 564 জন এর মধ্যে 74 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হোম আইসোলেশনে রয়েছেন 490 জন 2022 সালের পয়লা জানুয়ারি থেকে এখনও পর্যন্ত জেলায় পজিটিভ হয়েছেন 6096 জন সুস্থ হয়েছেন 5504 জন মৃত্যু হয়েছে 28 জনের কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ খবর জানানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 3 করোনা রোগীর মৃত্যু চিকিৎসাধীন 16 শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 3 করোনা আক্রান্তের মৃত্যু হলো কাছাড় জেলার রংপুর এলাকার বাসিন্দা আব্দুল রহমান লস্কর করোনা আক্রান্ত হয়ে 24 জানুয়ারি শিলচর মেডিকেলে ভর্তি হন শুক্রবার রাত 3:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 50 বছর বয়সী এই ব্যক্তি কাছাড় জেলার সোনাবাড়িঘাট এলাকার বাসিন্দা রুকসানা বেগম লস্কর করোনা আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে 27 জানুয়ারি ভর্তি হন 28 জানুয়ারি রাত 7:30 মৃত্যু হয় 55 বছর বয়সী এই মহিলার এদিকে ডলু চাবাগান এলাকার 38 বছর বয়সী বিশ্বজিৎ তন্তুবাই করোনা আক্রান্ত হয়ে 28 জানুয়ারি দুপুর 12:55 শিলচর মেডিকেল কলেজে ভর্তি হন 28 জানুয়ারি রাত 9:30 মৃত্যু হয় তার
শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত শনিবার মেডিকেল বুলেটিনে এই খবর জানিয়েছেন। তিনি জানান, মেডিকেল কলেজে বর্তমানে 16 জন করোনা রোগী ভর্তি রয়েছেন। 11 জন রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন 6 জন রোগী। করোনার উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 2 জন রোগী ভর্তি হয়েছেন। বিজেপির মাইক্রো ডোনেশন অভিযান নিয়ে কাছাড় জেলা যুব মোর্চার বিশেষ সভা। কাছাড় জেলা যুব মোর্চার সাংগঠনিক ভিট শক্তিশালী দেখে প্রশংসা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটির মাইক্রো ডোনেশন নিয়ে শনিবার কাছাড় জেলা যুব মোর্চার পদাধিকারীদের এক বিশেষ সভা আয়োজন করেন জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী। এদিন তিনি জেলার প্রত্যেক পদাধিকারীদের কাছাড়ের প্রত্যেক মণ্ডল থেকে মাইক্রো ডোনেশনের অভিযান নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তিনি প্রত্যেক মণ্ডল সভাপতিদের আগামী 31 জানুয়ারি পর্যন্ত মাইক্রো ডোনেশন অভিযান জোর কদমে চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। প্রতিটি মণ্ডল থেকে 31 জানুয়ারি পর্যন্ত রোজ 50 জন করে মাইক্রো ডোনেশনের অভিযানপত্র জেলা যুব মোর্চার মণ্ডল সভাপতি গ্রুপে প্রেরণ করার জন্য অমিতেশ চক্রবর্তী নির্দেশ দেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সাংগঠনিক দায়িত্বে থাকা বিভিন্ন পদাধিকারীদের একত্রিতভাবে কাজ করা এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের প্রতি লক্ষ্য রেখে দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য যুব মোর্চার সদস্যদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী নবনিযুক্ত কাছাড় জেলা যুব মোর্চার প্রভারী তথা কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপালকে সংবর্ধনা দেন। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা যুব মোর্চার প্রভারী শশাঙ্ক চন্দ্রপাল। করোনা ভাইরাসকে পৃথিবী থেকে নির্মূল করতে রামকৃষ্ণনগরে মায়াপুরের ইসকন ভক্তদের নগর কীর্তন। নবদ্বীপ মায়াপুরের ইসকন মন্দিরে কীর্তনিয়া দলটি ভারতবর্ষের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। বর্তমানে আসামের বিভিন্ন জেলায় রাস্তায় রাস্তায় নগর কীর্তন পরিবেশন করে পুরো এলাকা পরিক্রমা করে চলেছে। শনিবার রাতাবাড়ি সমষ্টির রামকৃষ্ণনগরে নবদ্বীপ মায়াপুরের কীর্তনিয়া দলকে সহযোগিতা করেন দুর্লভছড়া শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দরা। দুর্লভছড়া কেন্দ্রে উপস্থিত হয়ে তারা ভাগবত পাঠ করবেন। 7 দিন ধরে চলবে এ কার্যক্রম। করোনা ভাইরাসকে পৃথিবী থেকে নির্মূল করতে এই পদক্ষেপ মায়াপুরের। আগামী 2রা ফেব্রুয়ারি কার্যক্রম শেষ হবে। এই নগর পরিক্রমায় অংশ নিয়েছেন বিদেশি ভক্তরা। এরপরে আবার 5টায় গিয়ে আমরা ভাগবতে আরম্ভ করি। ওই যে মায়াপুরে কৃষ্ণ ভক্ত ইসকনের ওইখানে থাকে, আমরা ওই তারা ওইখান থেকে নিয়ে যাতে আমাদের এই করোনা এইগুলা যাদের ভারতবর্ষের মায়াপুর নবদ্বীপ থেকে পশ্চিমবঙ্গের নবদ্বীপ মানে 3 দিন ধরে চলবে প্রোগ্রাম। 7 দিন ধরে ভাগ হবে, আজকে 3 দিন ধরে মানে 7 দিন ধরে চলবে। হ্যাঁ, শেষ হবে কত তারিখ? শেষ হবে 2রা ফেব্রুয়ারি। এখন এখান থেকে কোথায় যাবেন? আমরা পাত্রগান্ধী যাবো, তারপরে আবার দুর্লভছড়া আমাদের কেন্দ্র ওইখানে ভাগ হবে। দুর্লভছড়া কেন্দ্রতেই শেষ হবে পুরোটা? ধলাই নরসিংপুর মণ্ডল মহিলা মোর্চার নতুন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। সাধারণ সম্পাদিকা হয়েছেন বিনতা মাল, কোষাধ্যক্ষের দায়িত্বে শৈল কুমারী রবিদাস। শনিবার এক সভার মাধ্যমে ধলাই নরসিংপুর মণ্ডল মহিলা মোর্চার নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো। সভায় মণ্ডল কমিটির তৈরি করা তালিকার অনুমোদন দেন কাছাড় জেলা কমিটির সভানেত্রী মিত্রা রায় এবং তালিকা প্রকাশ করেন নরসিংপুর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী পম্পীনাথ চৌধুরী। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক মনোনীত করা হয় বিনতা মালকে, কোষাধ্যক্ষ হয়েছে শৈল কুমারী দাস। এই কমিটিতে 11 জন কার্যকরী সদস্য সহ আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন 13 জন। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভানেত্রী মিত্রা রায় বিজেপি সরকারের মহিলাদের জন্য প্রকল্পের কথা তুলে ধরে এসব বিষয়কে জনগণের কাছে নিয়ে যাবার আহ্বান জানান।
মানে এত সুন্দর রাস্তাঘাট ছিমছাম একদম, কিন্তু যখন মহিলা মোর্চার মিটিংয়ে যাই তখনই খুব কষ্ট হয় যে এই জায়গাতে এত ভালো ভালো ওয়ার্কাররা, আমাদের এমএলএ এখন মন্ত্রী, দুবারের মন্ত্রী, তারপরেও আমাদের মহিলা মোর্চার এই দুরবস্থা। তারপর শশাঙ্ক পাল আমাকে বললো, আমি নাম ধরেই বলছি কারণ ওরা আমার ছোটো ভাইয়ের মতো, কমলেশ, ওদেরকে বারবার বলছি, লাল বাহাদুরজিকেও বারবার বলছি ফোন করে, আপনারা যে করে হোক আপনারা কমিটিটা ঠিক করুন, কারণ স্টেট থেকে আমাকে অনেক কথা শুনতে হয়, আর যেই কমিটি অ্যাক্টিভ না তার জন্য কথা শোনাটা খুব কষ্টদায়ক, আর এখানে পরিমলদা আছেন যেখানে সেখানে কষ্ট তো আরও বেশি, যিনি এত দিনে রাত্রে কাজ করছেন। আজকে আমি সত্যি এত খুশি আর কি, তবে আমাদেরকে এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। আর আমাদের দিদিদেরকে আমি কি বলবো, আমাদের ঘুম থেকে উঠে প্রথমে আমরা গ্যাসটা অন করি, এটা উজ্জ্বলা যোজনা মোদী সরকারের। এরপরে আমরা যে ভাত বানাই এটা চাউলটাও আমাদের সরকারের ফ্রিতে দেওয়া। এরপরে আমরা কাজ করি এটাও জব কার্ডের মাধ্যমে আমাদের কাজ। এরপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে আমরা টাকা নিই এটাও আমাদের জনধন যোজনা। এরপরে মানে সকালে ঘুম থেকে ওঠার পর সন্ধ্যা পর্যন্ত অনেক যোজনা মোদী সরকারের আমাদের মহিলাদেরকে দেওয়া আছে, এগুলা মানে আমরা গ্রামে গিয়ে মানে প্রচার করব বা এটা মানুষকে বুঝাবো। এগুলো আমাদের যেমন সবার আমরা নিজের দায়িত্ব মনে করে আমরা কাজ করব। গ্রামীণ ব্যাংকের ভৈরবনগর শাখায় গ্রাহক হয়রানি, জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগী জনসাধারণের। গ্রাহকদের নিয়ে চরম হয়রানির অভিযোগ উঠল আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক ভৈরবনগর শাখায়। নিত্যদিন যান্ত্রিক সমস্যায় কর্তব্যরতদের কর্মে গাফিলতিতে আর্থিক প্রতিষ্ঠানে চরম হয়রানির মুখে পড়তে হয় গ্রাহকদের। দিনের পর দিনে সমস্যা বেড়ে চলছে ব্যাংকে। বিগত কয়েক বছর থেকে এই সমস্যা নিয়ে চরম অসুবিধার মধ্যে আছেন এলাকার মানুষ। এ নিয়ে এলাকার মানুষ ব্যাংক কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েও কোনো সাড়া মেলেনি। এমনকি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির স্বেচ্ছাসেবী সংগঠন ও জিপি সভাপতি এসব সমস্যা সমাধানে এগিয়ে এসেও ব্যর্থ হয়েছেন। ভৈরবনগর জিপির বিভিন্ন গ্রাম থেকে মানুষেরা এ গ্রামীণ ব্যাংকে আসেন। শুক্রবার সাংবাদিকদের কাছে ব্যাংকে আসা গ্রাহকেরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানের আর্জি রেখে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। তোমার নাম দাদা? আমার নাম হইল তোমার এই বেড়াচেরা লাগছে, ব্যাংকও আই যায় লাইন হওয়া যায় না, এখন ব্যাংকও গিয়া ঢুক ঢুকা যায় না, ঢুকলে এখন নেট নাই, ওটা নাই ওটা নাই, এইরকম করিয়া আমরা এক বছর থাকি যা কষ্ট হয় আর টাকা টুকা তুলতাম পারিয়ান না। আমার সমস্যাটা হয়েছে, আমি বিগত দেড় মাস আগে আমি সিভি চেক করার লাগি স্যারের কাছে, নতুন স্যারের কাছে দিছি আমার ডকুমেন্ট। স্যারে ওজন শিলচার থেকে রিপোর্ট যদি নাই তে আমি তোমারে কিচ্ছু করতে পারতাম না। আমি গত 27 তারিখ আমি শিলচার গেছি আমার ছোটো বাইরে লইয়া, কারণ সব কথাগুলো তো আমি নাও বুঝতে পারি। তো যাওয়ার পরে এখানে হেড অফিসে তারা কইছে তোমার কোনো সিভি চেক করার লাগি কোনো রিপোর্ট আইছে না, তুমি এখন স্যারের কাছে গিয়া কো আমার চিঠি লিখিয়া দেও, আমি ডাইরেক্ট আমি সিভি চেক করাইয়া আনতাম। তখন স্যারে দেন কি না দেন আমরা ওখানে আবার আইও, ও আজকে আমি ঢুকছি ব্যাংকে ওখান তো স্যার নাই, হালকে আইবা, তো ও জিনিসটা আমি একটু জানতাম কি কারণে এইরকম হয়। আগে ডিমাসা স্যার আসলা তানে খালি অর্ধেক দিলে ইলে তান ওই যেত খারবার, এখন অর্ধেক দিয়া আমি যেন সম্পূর্ণ উড্ডেল যদি যাও 100 টাকা দিলে খাত শেষ, ওই জীব তোমার উড্ডেল সঙ্গে না, এটা ওজন থার্ড পার্সনে যারা আছে স্টাফ গুলা, হ্যাঁ এই সমস্ত করে এখন পর্যন্ত করে। এইরকম নাম আছে, নাম আছে ইয়ে তোমার রাজু নমসূদ্র, হ্যাঁ রাজু নমসূদ্র তার নাম। মানে কি আমি আমার বহুত আগে থেকে লেনদেন আছে, মানে লেনদেন মাঝে বন্ধ হওয়ার কারণে কেওয়াইসি বলে হয়েছিল, একটা অক্ষর ভুল হওয়ার কারণে আমি কোর্ট থেকে এফিডেভিট বন্ধ আমি তার দিয়ে কেওয়াইসি দিয়ে দিয়েছি। আজকেও যাওয়ার পরে কইছিল কোনো হইতো না, মানে কোনো সমস্যাই রয়ে গেছে, কোনো সমস্যা রয়ে গেছে সমাধান হয়েছে না। আর ঘরের পয়সা ঢুকছে এটা চলে দেখা, মানে এক দিলে ঘরের দেখা যেটা পাইমু এটা দিয়ে ঘর রইতে পারতাম, রাস্তা করছে ওই দিব মাল বোয়া নিয়ে। কালীগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি মোশতাক আহমেদের নেতৃত্বে সাফাই অভিযান চালানো হলো হাসপাতাল চত্বর এবং বাজার এলাকায়।
করিমগঞ্জ কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান তথা জেলা পরিষদের প্রতিনিধি মোস্তাক আহমেদের উদ্যোগে সমস্ত হাসপাতাল চত্বর এবং বাজারের কিছু এলাকায় স্যানিটাইজেশন করা হয়। এলাকাবাসীর তরফ থেকে জানানো হয়, মোস্তাক আহমেদ দায়িত্ব নেওয়ার পর নবনিযুক্ত কমিটির সকল সদস্যদের নিয়ে হাসপাতালে আমূল পরিবর্তন করেছেন। এ নিয়ে হোসেন আহমেদ হাসপাতালের চেয়ারম্যান এবং হাসপাতাল ম্যানেজিং কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধুবাদ জানান। অভিনব পদ্ধতিতে নিজের চেষ্টায় বৈদ্যুতিক সাইকেল বানালো রাতাবাড়ির সম্রাট। অবিশ্বাস্য হলেও সত্যি প্রতিভা শুধু শহরেই নয়, গ্রামেও রয়েছে, প্রমাণ করল রাতাবাড়ির ছেলে সম্রাট। রাতাবাড়ি সমষ্টির আনিপুর বস্তির সম্রাট নাথ নিজের চেষ্টায় একটি অভিনব সাইকেল তৈরি করেছে। ছোটবেলা থেকেই বিভিন্ন জিনিস দিয়ে কিছু বানানোর চেষ্টা করে যেত। 18 বছর বয়সে ইলেকট্রনিক্স সাইকেল ইভিএম মেশিন বানিয়ে তাক লাগিয়ে দেয় সকলকে। সাইকেলটিতে জিপিআরএস, ফিঙ্গারপ্রিন্ট সহ অত্যাধুনিক প্রস্তুতি রয়েছে। সম্রাট জানায়, এটি তৈরি করতে প্রায় 25,000 টাকা খরচ হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম যেরকম আমরা আমাদের মোবাইল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক হয়, সেই রকম সাইকেলটি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অন হয়। তাছাড়া এটাতে আছে জিপিএস সিস্টেম, যার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের গাড়িটা কোথায় আছে, এবং এটাতে মিউজিক সিস্টেমও আছে। এবং যদি আমার পারমিশন ছাড়া কেউ সাইকেলটাকে নিয়ে যায়, তাহলে আমি আমার মোবাইল দিয়ে সাইকেলটাকে অফ করতে পারবো। তখন দেখাচ্ছি যে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটি কীভাবে কাজ করে। এই দেখুন, আমি এই ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটাকে অন করছি। ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটি অন হয়ে গেছে। এখন আমার এই আঙুলটি দেব আর সাইকেলটি অন হয়ে যাবে। এরকম বলবে যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাকসেপ্টেড আর সাইকেলটা অন হয়ে যাবে। এই দেখুন, সাইকেলটা অন হয়ে গেছে। যদি সাইকেলটাকে অফ করতে যাই, তাহলে আমার এই আঙুলটা ইউজ করব, বাম হাতের এই আঙুল, আর সাইকেলটা অফ হয়ে যাবে। এই দেখুন, আমি আঙুল লাগাচ্ছি, সাইকেল অফ। এই দেখুন, সাইকেলটা অফ হয়ে গেছে। এখন দেখাবো জিপিএস সিস্টেম। জিপিএস সিস্টেম যার মাধ্যমে আমরা আমাদের গাড়িটা দেখতে পারবো কোথায় আছে। তো এভাবে আমার স্মার্ট ইলেকট্রিক সাইকেল কাজ করে। আর এটা বানানোর আর এটা ক্লাস 8 থেকে আমার স্বপ্ন ছিল এরকম একটি স্মার্ট ইলেকট্রিক সাইকেল তৈরি করার। আর এই সাইকেলটি তৈরি করতে আমার 1 মাস লাগলো। কত টাকা কস্টিং হয়েছে? 6 হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। পাথারকান্দিতে এনকাউন্টার, পুলিশের গুলিতে আহত কুখ্যাত অপরাধী শরীফুল হোসেন। গ্রামরক্ষী বাহিনী আইনের পুনর্বাস্তবায়ন জরুরি, 73তম প্রতিষ্ঠা দিবস ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর মেডিকেল কলেজের 4তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। বার্মিজ সুপারি কয়লা পাচার বন্ধে বরাকের 3 জেলায় প্রশাসনিক বৈঠক 2 মন্ত্রীর। হাইলাকান্দি চন্দ্রপুরে 490 বস্তা বার্মিজ সুপারি জব্দ। করোনা সংক্রমণ নিম্নমুখী, মেডিকেলে 3 করোনা রোগীর মৃত্যু সহ কাছাড়ে আক্রান্ত 94 জন। এখনকার মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।